বিসমিল্লাহিরহমানিরহিম, আমি নাজমুন নাহার। আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো তোমরা সকলে। আমিও ভালো আছি। আজকে তোমাদের আমার সাথে প্রথম ক্লাস, তো সেই হিসেবে এবং শুধু তাই নয়, তোমাদের যে 4 বছরের অনার্স কোর্স সেটির প্রথম বর্ষের প্রথম ক্লাস, সুতরাং এটি অবশ্যই তোমাদের জন্য অনেক এক্সাইটিং একটা বিষয়। কিন্তু এটি আরো প্রাণ জ্বলালো ভালো হতো যদি আমরা সশরীরে ক্লাসে উপস্থিত হতে পারতাম। কেননা তোমরা সকলেই জানো যে আমরা প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে ঘরবন্দি জীবন যাপন করছি, তো সেই হিসেবে আজকে যদি আমরা সশরীরে তোমাদের সামনে উপস্থিত হতে পারতাম তাহলে তোমাদের জন্য জিনিসটা অনেক বেশি আনন্দঘন হতো। তবে আক্ষেপ করার কিছুই নাই, কারণ আমরা মনে করি যে আল্লাহর অশেষ রহমতে আমরা অচিরেই এই বন্দি দশা থেকে মুক্তি পাবো এবং আমরা সশরীরে ক্লাস নিতে পারবো। তো তখন আমাদের পরস্পরের মধ্যে যে আন্তরিকতাটা সেটা আরো বাড়বে। তবে আমি মনে করি যে এই অনলাইন ক্লাসের মাধ্যমে কিছুটা হলেও তোমাদের সাথে আমাদের যে দূরত্ব সেটি লাঘব হবে। তো আজকে আমি মূলত তোমাদের সাথে কিছু পরিচিতিমূলক কথা বলবো। তোমরা আমাদের কলেজে এসেছো, কলেজের সাদত কলেজ হচ্ছে এই টাঙ্গাইল জেলার মধ্যে মোটামুটি পরিচিত একটি কলেজ, এবং এই কলেজের আমাদের যে অধ্যক্ষ স্যার রয়েছেন ওনাদের সাথে তোমাদের একটা পরিচিতি থাকা দরকার বা নাম জানা দরকার। সেই হিসেবে আমি সেই পথটা একটু সহজ করে দিচ্ছি। আমি তোমাদের কাছে মানে সেই পরিচিতিটা একটু তুলে ধরছি। আমাদের অধ্যক্ষ জনাব প্রফেসর আলী মাহমুদ, উনি একজন সুযোগ্য এবং নন্দিত একজন অধ্যক্ষ কলেজের, এবং আমাদের উপাধ্যক্ষ স্যার প্রফেসর জনাব মৃদু চন্দ্র পোদ্দার। তো আমি মনে করি যে এটি জানার মাধ্যমে যদি কেউ তোমাদের কখনো জিজ্ঞেস করে তাহলে আসলে এটা উত্তর যদি না জানো তাহলে সেটা আসলে একটু খারাপ হবে। আর তোমরা যেই বিভাগে ভর্তি হয়েছ প্রাণীবিদ্যা বিভাগ, সেই প্রাণীবিদ্যা বিভাগও কিন্তু এই কলেজের সাথে সাথে একটি বিখ্যাত এবং পরিচিত একটি বিভাগ। এই বিভাগ থেকে অনেক যেমন এই বিভাগে যেমন অনেক গুণী শিক্ষক ছিলেন এবং বর্তমানে আছেন, তেমনি এই বিভাগ থেকে অনেক ছাত্র বের হয়ে গেছে যারা তাদের নিজ 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 জায়গায় তারা তাদের সাফল্যের প্রমাণ রাখছে। তো এখন এই বিভাগের সাথে তোমাদের একটু পরিচয় করাতে চাচ্ছি। আমাদের এই প্রাণীবিদ্যা বিভাগে মোট 11 জন শিক্ষক বর্তমানে রয়েছেন। আমাদের বিভাগীয় প্রধান প্রফেসর ফৌজিয়া বেগম ম্যাডাম, সেই সাথে আমাদের আরো 2 জন প্রফেসর রয়েছেন। ওনারা হলেন প্রফেসর জনাব সুব্রত নন্দী এবং প্রফেসর জনাব সুফিয়া বেগম ম্যাডাম। সেই সাথে রয়েছেন অ্যাসোসিয়েট প্রফেসর জনাব শাহনাজ সুলতানা, জনাব মোহাম্মদ গোলাম সারওয়ার খান এবং জনাব শামিম আল মামুন। এছাড়া রয়েছেন অ্যাসোসিয়েট প্রফেসর জনাব আফরোজা নাসরিন, আর লেকচার হিসেবে নিয়োজিত আছেন 4 জন। তারা হলেন জনাব খালেদা নাসরিন ম্যাডাম, উনি সম্ভবত তোমাদের প্রথম যে 2টি ক্লাস ওই 2টি ক্লাস নিয়েছেন তোমাদের, এবং আরো রয়েছেন জনাব মোহাম্মদ দোস্ত মোহাম্মদ স্যার এবং জনাব মোহাম্মদ মোজাফর হোসেন, আর সর্বকনিষ্ঠ অর্থাৎ 34 BCS এর মাধ্যমে আমি জয়েন করেছি, আমি নাজমুন নাহার। তো এখন যে কথাটি আসলে বলতে চাই যে তোমরা এই ডিপার্টমেন্টে এসেছো, অনেকে ইচ্ছা এসেছো, আবার অনেকে অন্য কোনো তোমাদের পছন্দনীয় বিভাগে ভর্তি হতে না পেরে এই বিভাগে এসেছো। তবে আমি মনে করি যে যেই বিভাগেই তোমরা পড়াশোনা করো না কেন, সেখান থেকেই ভালো কিছু করা সম্ভব যদি তোমাদের নিজস্ব চেষ্টা এবং উৎসাহ থাকে। আমি মনে করি
যে এই বিভাগে এমন কিছু গুণী শিক্ষক রয়েছেন যাদের সান্নিধ্যে তোমরা অবশ্যই অনেক ভালো করবে যদি তোমাদের নিজস্ব ইচ্ছা আর পরিশ্রমটা থাকে। তাই কোনো বিষয়ই আসলে ছোট না, প্রত্যেকটা বিষয়েরই রয়েছে অপার সম্ভাবনা যদি সেই সম্ভাবনাটাকে কাজে লাগানো যায়। তো অনেকগুলো কথা হলো, এখন আমরা আসলে একটু সিলেবাসের দিকে যেতে চাচ্ছিলাম। তো তোমরা এর আগের যে ক্লাস সেই ক্লাসে সিলেবাস নিয়ে অনেক বিশদ আলোচনা হয়েছে, তো আমি অত বেশি আলোচনায় যাব না, আমি একটু মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আসো আমরা একটু দেখি আমাদের সিলেবাসের মধ্যে কি রয়েছে। আমাদের যে সিলেবাস সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে আমাদের বিষয়ের তিনটি কোডের পেপার, যেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন টু জুলজি, এনিম্যাল ডাইভার্সিটি ওয়ান, সেখানে প্রোটোজোয়া অ্যান্ড নন কর্ডেটস, এবং রয়েছে জুলজি প্র্যাকটিক্যাল। এটা আমাদের সাবজেক্টের তিনটি বিষয়। এছাড়া সাবজেক্টের বাইরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রি, বোটানি এবং হিস্ট্রি। এখন আমরা যাই যে আমাদের সাবজেক্ট অর্থাৎ ইন্ট্রোডাকশন টু জুলজি এখানে আসলে কি কি বিষয়গুলো রয়েছে। এখানে ইন্ট্রোডাকশন যে বিষয়টা রয়েছে সেখানে আছে বিভিন্ন ধরনের একেবারে পরিচিতি, যেমন হচ্ছে কনসেপ্ট, হিস্ট্রি, স্কোপ, সাব ডিভিশনস অফ জুলজি, অ্যাপ্লিকেশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ জুলজি, অ্যান্ড রেডিয়েশন অফ এনিমেলস, রিলেশন অফ এনিমেলস টু হিউম্যান। আবার এখানে সেকেন্ড যে টপিকটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি অরিজিন অফ লাইফ, এখানে বিভিন্ন রকম মানে প্রাণীর যে উৎপত্তি, প্রাণীর উৎপত্তি সেখানকার বিভিন্ন থিওরি নিয়ে আসলে আলোচনা করা হয়েছে। তারপরের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে ফাউন্ডেশন অফ এনিম্যাল লাইফ, অর্থাৎ এখানে যে অরিজিন, লাইফের অরিজিন হলো, সেই অরিজিন গুলা কিভাবে হলো, সেই ফাউন্ডেশনটা কিভাবে হলো। তারপর এখানে বেসিক কিছু বিষয় অর্গান, টিস্যু, সেল, মানে প্রথম থেকে শুরু হচ্ছে সেল, তারপর টিস্যু, অর্গান, অর্গান সিস্টেম, তারপরে হচ্ছে পূর্ণাঙ্গ একটা অর্গানিজম, তারপর স্পিসিস, ইন্ডিভিজুয়ালস, পপুলেশন, এগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তারপরে রয়েছে সেলস অ্যান্ড টিস্যুস। সেলস অ্যান্ড টিস্যুতে, সেলস এবং টিস্যুতে যেটা রয়েছে সেখানে বিভিন্ন কাজ, গঠন, এগুলা নিয়ে এখানে আলোচনা করা হবে। তারপরে আছে বেসিস অফ এনিম্যাল ক্লাসিফিকেশন, এখানে যে ক্লাসিফিকেশন তোমরা এটা নিয়ে আগে জেনে এসছো, এই ক্লাসিফিকেশন গুলো কিসের বেসিসে করা হয়, সেখানে অনেকগুলো পরিমাপক রয়েছে, সেখানে পোলারিটি, সিমেট্রি, তারপরে অ্যাপেন্ডিজেস, তারপরে এখানে ইমব্রায়োজেনিতে বিভিন্ন জিনিসগুলো রয়েছে। যেমন এর আগে তোমরা জেনেছো যে যখন সেল ডিভিশন হয় তখন বিভিন্ন ধাপ পার হতে হয়, তো সেই ধাপগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। তারপরে আসছে ক্লাসিফিকেশন অফ এনিমেলস, ক্লাসিফিকেশন অফ এনিমেলস এর ক্লাসিফিকেশন গুলো কিসের উপর ভিত্তি করে, এবং বিভিন্ন লিনিয়ার লিনিয়ার যে ক্লাসি, লিনিয়ার ক্লাসি হায়ারার্কি এবং ক্লাসিফিকেশন নোমেনক্লেচার, এগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। তারপরে 7 নম্বর যে টপিকটা আসছে সেটা হচ্ছে মেথডস অফ স্টাডি এনিমেলস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে স্টাডি করব, আমরা সবাই জানি যে যে কোনো একটি স্পিসিস নিয়ে যদি আমরা স্টাডি করি তাহলে প্রাণী জগতের পুরো প্রাণী সম্পর্কে মোটামুটি আমাদের একটি ধারণা হয়ে যায়। তাহলে আমরা যে স্টাডি করব সেই স্টাডির জন্য যে কালেক্টেড যে স্পিসিসটা থাকবে সেটাকে আমরা কিভাবে কালেক্ট করব, সেই মেথডগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। আর সর্বশেষ যে টপিকটা সেটাতে রয়েছে ইনস্ট্রুমেন্টেশন ইন জুলজিক্যাল স্টাডিজ, সেখানে আমরা দেখছি বিভিন্ন টাইপের ইনস্ট্রুমেন্ট যেগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালে কাজে লাগবে, অথবা কোনো একটা প্রাণী বা স্পিসিস কালেকশনের ক্ষেত্রে কাজে লাগবে, তো অথবা কোনো একটা মাইক্রো অর্গানিজম যেটা আমাদের দেখার জন্য কাজে লাগবে, এরকম বিভিন্ন টাইপের এখানে ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলো নিয়ে এখানে কথা বলা আছে। তো মেইনলি এই ইন্ট্রোডাকশন টু জুওলজি
এই টপিকটা, এখানে অনেকগুলো টপিক তোমরা দেখতে পাচ্ছ, এই টপিকগুলোর মধ্যে বিভিন্ন শিক্ষক বিভিন্ন টপিক নিয়ে কথা বলবেন, তবে আমার যে অ্যাসাইন টপিক সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন ইন জুওলজিক্যাল স্টাডিজ, এটা নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। এবং পরবর্তীতে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো পরের যে পেপারটা, পেপার টাইটেল হচ্ছে আমাদের এনিম্যাল ডাইভার্সিটি প্রোটোজোয়া অ্যান্ড নন কর্ডেটস। এখানে প্রথমেই রয়েছে জেনারেল যে ক্যারেক্টারিস্টিক্স উইথ এক্সাম্পলস অফ প্রোটোজোয়ালস, মেসোজোয়ালস অ্যান্ড প্যারাজোয়ালস, মেডিয়েট অ্যাসিলোমেট অ্যান্ড সিরোসিলোমেট এনিমেলস। এগুলো জেনারেল যে ক্যারেক্টার সেগুলা এখানে বলা হবে, এবং সেই সাথে পরের যে টপিকটা আছে সেই পরের টপিকটা রয়েছে বিভিন্ন ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন এখানে রয়েছে ব্রড ব্রড ক্লাসিফিকেশন অফ দ্য ফলোয়িং ফাইলা আপ টু অর্ডার, কোন পর্যন্ত, অর্ডার পর্যন্ত ক্লাসিফিকেশন গুলো হবে, অর্ডার পর্যন্ত, উইথ জেনারেল অ্যান্ড ডায়াগনস্টিক ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টারিস্টিক্স অফ ইস ট্যাক্সোনমিক ক্যাটাগরি উইথ এক্সাম্পলস অ্যান্ড অ্যাফিনিটিস। এখানে তাদের যে অর্ডার পর্যন্ত ক্লাসিফিকেশন গুলো হবে, এবং সেই সাথে তাদের সাথে যে উদাহরণ এবং তাদের সাথে সম্পর্ক সেগুলো নিয়েও এখানে কথা বলা হবে। আর তিন নাম্বার যে টপিকটা সেখানে আসছে এই যে জিনিসগুলো রয়েছে, যেমন অরিজিন, ইভলিউশন, সিস্টেমেটিক পজিশন, হ্যাবিটেট, এক্সটার্নাল মরফোলজি, অর্গান সিস্টেমস। অর্গান সিস্টেমের মধ্যে আবার কি আছে দেখো, ডাইজেশন, মুভমেন্ট, সার্কুলেশন, রেসপিরেশন, এক্সক্রিয়েশন, নার্ভাস, রিপ্রোডাকশন, ফুড অ্যান্ড ফিডিং হ্যাবিটস, মুড অফ লাইফ অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ এই যে ফাইলামগুলা, এই ফাইলামগুলার আন্ডারে এক একটা করে প্রাণী সম্পর্কে আলোচনা করা হবে, এবং এই প্রাণীগুলার এই উপরের যে হেডলাইনটা দেখতে পাচ্ছ, এই হেডলাইনের আলোকে এই প্রাণীগুলো সম্পর্কে আলোচনা করা হবে। অর্থাৎ এখানে এই টপিকটাকে আমরা বলছি টাইপ স্টাডি, অর্থাৎ টাইপ স্পিসি স্টাডি। তো পরবর্তীতে যেটি রয়েছে সেটা হচ্ছে ব্রিফ নোটস। তো ব্রিফ নোটস এর ক্ষেত্রে আমাদের কিন্তু অতগুলা ফাইলাম পড়তে হবে না, ব্রিফ নোটস এর ক্ষেত্রে তোমাদের যে দেয়া আছে এই ফাইলাম গুলা, এবং এই ফাইলামের আন্ডারে দেখো কয়েকটা টপিক রয়েছে, এই টপিক গুলো নিয়ে মেনলি আলোচনা করা হবে। তো এখানে আমি বলবো এই তিন নাম্বার যে টপিকটা, সেই টপিক থেকে আমার যে অ্যাসাইন টপিক সেটা হচ্ছে ফাইলাম অ্যানিলিডা এবং নিয়ান্থিস। এই টপিকটা নিয়ে মোটামুটি আমি প্রথম থেকে তোমাদের সাথে কথা বলবো। এখন তাহলে আমরা এতক্ষণ অনেকগুলা ফাইলাম নিয়ে কথা বললাম, সিলেবাস নিয়ে কথা বললাম, এখন তোমাদেরকে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আসলে কিভাবে এই যে এই ক্লাসিফিকেশন গুলো করা হচ্ছে এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। এই যে আমরা ক্লাসিফিকেশন গুলো যে বলছি, যে এনিমেল কিংডমের যে ক্লাসিফিকেশন গুলো হচ্ছে, মেইনলি এই ক্লাসিফিকেশন গুলো এই কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে এদেরকে আলাদা করা হয়। সেগুলো হচ্ছে লেবেলস অফ অর্গানাইজেশন, সিমেট্রি, ডিপ্লোপ্লাস্টিক অ্যান্ড ট্রিপ্লোপ্লাস্টিক অর্গানাইজেশন, সিলো, সেগমেন্টেশন, নোটোকল, যেগুলোর বেশিরভাগ যে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোর সাথে তোমরা আগেই পরিচিত, এখন এগুলো সম্পর্কে আমরা আরো আরো ডিটেলস যতই পরবর্তী ইয়ার গুলোতে যাবো আরো ডিটেলস জানবো। এখন ক্লাসিফিকেশন অফ এনিমেল কিংডম, আমরা জানলাম যে ইউনিসেলুলার যে অর্গানিজম গুলো রয়েছে এক কোষী প্রাণী সেটাকে প্রোটোজোয়াতে রাখা হচ্ছে, তারপরে যে মাল্টিসেলুলার অর্গানিজম গুলো রয়েছে সেগুলোকে এই এই ফাইলাম গুলোর মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, যেগুলো তোমরা তোমাদের সিলেবাসেও দেখেছো যে এই এই ফাইলাম গুলো নিয়ে মোটামুটি আলোচনা করা হচ্ছে। সেগুলো কি আমরা একটু দেখি, একটা হচ্ছে পরিফেরা, সিডেন্টারেটা, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলেডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডারমাটা, ইউনিকর্ডাটা, অর্ডাটা। এখন এই যে ক্লাসিফিকেশন,
এই ক্লাসিফিকেশনটা একটু ক্লাসিফিকেশনের মতো করে আমরা একটু দেখি এখানে কিভাবে এখানে আছে একটু দেখি। আমরা বললাম যে যেই এনিমেল গুলো রয়েছে সেগুলো হচ্ছে মাল্টিসেলুলার, আর ইউনিসেলুলার তোমরা তো জানো প্রোটোজোয়া এককোষী। এখন এই যে মাল্টিসেলুলার মাল্টিসেলুলার অর্গানিজম অর্গানিজম যেগুলো রয়েছে সেখানে এই যে লেভেলস অফ অর্গানাইজেশন তোমরা একটু আগে দেখলাম, এখানে যখন টিস্যু হিসেবে টিস্যু অর্গান অর্গান সিস্টেম যখন হলো তখন সেটাকে আবার সিমিট্রিতে চলে সিমিট্রিতে চলে অর্থাৎ প্রতিসাম্যতা যেটাকে বলে, যে দেহ অক্ষ বরাবর কিভাবে ভাগ করা যায় যায় না এরকম। এখানে আছে রেডিয়াল আর এখানে আছে বাইল্যাটারাল। রেডিয়ালটা হচ্ছে যে কোন প্রাণীর দেহকে যখন অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর যে কোনো তলে কেটে তাকে সমান দুইটা অংশে দুই বা তার বেশি ভাগ করা যায় তখন সেই প্রাণীটাকে মানে বলা হচ্ছে, তখন সেই সিমিট্রিটাকে বলা হচ্ছে রেডিয়াল সিমিট্রি। সেগুলো দেখা যাচ্ছে নিডেরিয়া টিওফোরা এগুলোতে। আবার বাইল্যাটারাল হচ্ছে যখন কোনো প্রাণীর দেহ অক্ষ বরাবর একেবারে কেটে সমান দুইটা অংশ ভাগ করা যায় অর্থাৎ দুইটা অংশে একই রকম মানে একটা অংশে যা যে রকম যে যে অর্গান গুলো থাকবে আরেকটা অংশেও তাই থাকবে এরকম যদি হয় তাহলে সেটাকে বাইল্যাটারাল এরকম সিমেট্রি বলা হয়। এখন এই যে বডি ক্যাভিটি যেটাকে বলা হচ্ছে সিলম সেটাকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে, যেটাকে প্রথমে বলছে একটাকে হচ্ছে অ্যাসিলোমেট সিরোসিলোমেট এবং সিলোমেট। এখন অ্যাসিলোমেটের ক্ষেত্রে কোনো বডি ক্যাভিটি থাকবে না আর সেক্ষেত্রে এদেরকে ধরা হচ্ছে প্লাটি হেলমেথিস। যেখানে সিরোসিলোম সিরো মানে তো ফলস ফলস সিলোম সিরোসিলোমেট এখানে নেমাটোডা, আর হচ্ছে ট্রু সিলোমেট যেটা সেখানে হচ্ছে যাদের সিলোম থাকে এটা নিয়ে আমরা পরে একটু কথা বলছি, এগুলো একটু জেনে রাখো আগে পরে এগুলো নিয়ে আলোচনা করছি। অ্যানিলিডা আর্থ্রোপোডা মোলাস্কা একাইনোডারমাটা হেমিকর্ডাটা এবং কর্ডাটা। এখন আমরা একটু আগে বললাম যে লেভেলস অফ অর্গানাইজেশন, লেভেলস অফ অর্গানাইজেশন হচ্ছে যে এই যে প্রাণীগুলো রয়েছে সেগুলো কোনটা তো ইউনিসেলুলার, ইউনিসেলুলার থেকে হচ্ছে আবার কোন কোন প্রাণী যখন ইউনিসেলুলার থেকে সেগুলো আবার সেটা ইউনিসেলুলার থাকছে না তখন সেটা হয়ে যাচ্ছে মাল্টিসেলুলার, তারপর সেখান থেকে কোন কোন তার মানে তখন আরো সেটা জটিল হচ্ছে তখন টিস্যু হচ্ছে, টিস্যু থেকে অর্গান অর্গান সিস্টেম সিস্টেম তারপরে হচ্ছে তোমার একদম পূর্ণাঙ্গ যে একটা প্রাণী অর্গানিজম সেখানে তোমার সকল ধরনের যে সিস্টেম গুলো সেগুলো দেখা যাচ্ছে, এরকম করে হচ্ছে ওই অর্গানাইজেশন গুলো হচ্ছে। এখন এখানে দেখা যাচ্ছে যে এই যে সিস্টেম গুলো রয়েছে সেই সিস্টেমের মধ্যে আবার আর আস্তে আস্তে জটিল দিকে যাচ্ছে, যেমন যে ডাইজেস্টিভ সিস্টেম যেটা রয়েছে সেখানে আবার কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ান ওপেনিং, আবার কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে মাউথ এবং অ্যানাস দুটাই থাকে, আবার যে সার্কুলেটরি সিস্টেম দেখা যাচ্ছে সেখানেও দেখা যাচ্ছে আস্তে আস্তে জটিল থেকে জটিলতর দিকে যাচ্ছে, কোন কোনটা ওপেন টাইপ আবার কোন কোনটা ক্লোজ টাইপ, অর্থাৎ ওপেন টাইপের ক্ষেত্রে হার্ট এবং সেল এবং টিস্যুর মধ্য দিয়ে যাচ্ছে, আর ক্লোজ টাইপের ক্ষেত্রে যে ব্লাডটা সার্কুলেট হচ্ছে সেটা হচ্ছে তোমার কিসে আর্টারি ভেন্স এবং ক্যাপিলারি এগুলোর মাধ্যমে পরিবাহিত হচ্ছে, সেগুলো আস্তে আস্তে জটিল দিকে যাচ্ছে, এগুলো হচ্ছে যে এভাবে অর্গানাইজেশন গুলো হচ্ছে। তারপরে আমরা সিমেট্রি নিয়ে কথা বললাম, সিমেট্রি হচ্ছে আমরা বললাম যে দেহের যে একটা প্রাণীকে যে সুষম অনুপাতে যে ভাগ করা সেটাই মেইনলি হলো সিমেট্রি। সিমেট্রি অনেক রকমেরই রয়েছে, এখন যেখানে যে প্রাণীগুলোর দেহকে তার কেন্দ্রের মধ্য দিয়ে যদি লম্বালম্বি করে কাটা হয় তাহলে কোনো ভাগেই ভাগ করা যায় না, সেগুলোকে বলা হচ্ছে অ্যাসিমেট্রি, সেগুলোকে বলা হচ্ছে অপ্রতিসাম্য, কোনোভাবেই ভাগ করা যাচ্ছে না। আর এখানে আরেকটা কথা ছিল রেডিয়াল আর বাইল্যাটারাল, রেডিয়ালটা হচ্ছে যে যখন কোন প্রাণীর দেহকে তার অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর
যে কোনো তলে কেটে তাকে সমান দুই বা তার দুইয়ের অধিক ভাগে দুবার ভাগ করা যায়, দুই বা দুইয়ের অধিক বার ভাগ করা যায়, তখন সেই প্রাণীকে বলা হচ্ছে রেডিয়াল সিমেট্রি বা প্রতিসাম্যতা। এখন রেডিয়ালের ক্ষেত্রে বলা হচ্ছে, যেমন এখানে টিনোফোরাস আছে, একাইনোডার্মস বা তারা মাছ, সেখানে এই সিমেট্রিটা প্রদর্শন করে। আর বাইলেটারাল সিমেট্রি, এখানে অ্যানিলিডস আছে, আর্থ্রোপডস আছে, এরা হচ্ছে বাইলেটারাল যে সিমেট্রিটা সেটা প্রদর্শন করে। এখানে আমরা কিন্তু একটা দেখতে পাচ্ছি হাইড্রাট, হ্যাঁ, বাইলেটারাল রেডিয়াল সিমেট্রিটা। এখন আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে ডিপ্লোব্লাস্টিক এন্ড ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম। আমরা জানি যে যখন এমব্রায়োনিক অবস্থায় থাকে তখন কিন্তু দুইটা ভ্রূণস্তর থাকে, একটা হচ্ছে এক্টোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম। এইসব যেটা দুইটা এরকম স্তর থাকে সেগুলোকে বলা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক এনিমেলস। যেমন সিলেন্টারেটস, এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, হ্যাঁ, এবং কখনো কখনো থাকে আরেকটা দুই স্তরের মাঝখানে একটা স্তর, সেটাকে বলছে মেসোগ্লিয়া। এবং সেই সকল স্তরগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্টোডার্ম, এটা হচ্ছে বাইরের যে স্তরটা সেটাকে বলছে এক্টোডার্ম, আর ভেতরের যে স্তরটা সেটাকে বলছে এন্ডোডার্ম, আর দুই স্তরের মাঝে যে একটা পাতলা আবরণ সেটাকে বলছে মেসোগ্লিয়া। কিন্তু কিছু কিছু এনিমেলস আছে যেখানে একটা থার্ড জার্মিনাল লেয়ার হচ্ছে সেটাকে বলছে মেসোডার্ম, সেই আরেকটা জার্মিনাল লেয়ার হচ্ছে সেটাকে বলছে মেসোডার্ম। এবং এই সব এনিমেলস যেগুলো আছে, যেমন প্লাটিহেলমিনথেস থেকে কর্ডেটস পর্যন্ত যারা, সেগুলোকে বলছে ট্রিপ্লোব্লাস্টিক এনিমেলস। যদি আমরা সিলোম নিয়ে কথা বলি, এখন সিলোমের কথা, যখন সিলোম হচ্ছে আমাদের যে দেহের যে গহ্বর থাকে সেই গহ্বরটাই মূলত একটা ক্যাভিটি, বডি ক্যাভিটি, যেটা হচ্ছে বডি ওয়াল এবং পৌষ্টিক নালীর মাঝে অবস্থিত, এটাকে বলছে সিলোম। এখন সিলোমেরও আবার কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে, যেটা আমরা বললাম, একটা হচ্ছে সিলোম, একটা সিরোসিলোম, অ্যাসিলোমেট, সিলোমেট এবং সিরোসিলোম। এখন আমরা এই ছবিগুলো দেখি, যেখানে এই যেটা সিলোমেট সেখানে একদম সুস্পষ্ট ভাবে যে বডি ক্যাভিটি থাকবে এটা হচ্ছে সিলোমেট। সিলোমেট এগুলোর কারো উদাহরণ আছে অ্যানিলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা, একাইনোডার্মস। কিন্তু যখন সিরোসিলোমেট হবে, যে সিরোসিলোম হবে, তখন কিন্তু একদম পুরো এরকম প্রমিনেন্ট কোনো বডি ক্যাভিটি থাকবে না। বডি ক্যাভিটির না থেকে কিছু বডি ক্যাভিটির মতো কিন্তু কিছু গহ্বরের মতো থাকবে, যেমন এরকম কিছু গহ্বরের মতো থাকবে, কিন্তু পুরোপুরি যে বডি ক্যাভিটি সেটার মতো থাকবে না, সেটাকে বলবে হচ্ছে সিরোসিলোমেট। নেমাটোডা সেক্ষেত্রে বলা যেতে পারে উদাহরণ হিসেবে। এবং যে এনিমেলস গুলার বডি ক্যাভিটি একেবারেই থাকবে না, বডি ক্যাভিটি নাই, সেগুলোকে বলছে অ্যাসিলোমেট, যেমন প্লাটিহেলমিনথেস, এগুলোকে বলছে অ্যাসিলোমেট। আর সেগমেন্টেশন হচ্ছে যে কোনো প্রাণীর যদি দেহ বরাবর পর্যায়ক্রমে একই ধরনের বিভিন্ন একই ধরনের অংশ দ্বারা পরপর ভাবে সাজানো থাকে, পরপর ভাবে গঠিত, তখন সেটাকে বলা হবে সেগমেন্টেশন বা সেগমেন্টেশন। এগুলো হচ্ছে যেটা বলছে সেটা হলো সিরিজ, সিরিয়াল রিপিটেশন অফ লিস্ট অফ অ্যাট লিস্ট সাম অর্গানস, একই রকম খন্ডার নিয়ে গঠিত হবে। এবং এই যে খন্ডার গুলো এটাকে বলছে সেগমেন্টেশন, যেমন হচ্ছে কেঁচো, আর্থওয়ার্ম, অ্যানিলিডা পর্বের, সেখানে এই
ধরনের সেগমেন্ট দেখা যায়, কখনো কখনো এক্সটার্নাল ইন্টারনাল এরকম সেগমেন্টেশনও দেখা যায়, এবং যদি এই অবস্থা হয় তখন সেটাকে বলা হচ্ছে সেগমেন্টেশন। এবং এই সেগমেন্টেশনের ক্ষেত্রে যেটা হয় যে পুরাপুরি এই এরকম যে ভাগ হচ্ছে বডি শোজ দ্য প্যাটার্ন, এই প্যাটার্ন গুলাকে বলা হচ্ছে, এই যে পরবর্তী পরপর পর যে ভাগ হওয়া এই প্যাটার্ন গুলাকে বলা হচ্ছে মেটামেরিক সেগমেন্টেশন, এবং এই যে ঘটনাটা এই ফিনোমেনাটাকে বলা হচ্ছে মেটামেরিজম। আর এই নটোকট ফাইনালি লাস্টের যে অংশটা সেটা হচ্ছে নটোকট। এখন নটোকট সম্পর্কেও তোমরা মোটামুটি আগে থেকেই পরিচিত, তোমরা জানো যে মেরুদণ্ডী প্রাণীতে থাকে, নটোকট থাকলে তাকে মেরুদণ্ডী প্রাণী বলা হবে। কিন্তু এই যে নটোকট, এই নটোকটের কিন্তু আবার একটা এখানে বলা হচ্ছে, দেখো যে এটা হচ্ছে একটা রড লাইক স্ট্রাকচার, এবং যেটা হচ্ছে মেজোডার্মালি এটা একটা অংশ। তো এই নটোকট, আবার এই নটোকটের ভিত্তিতে আবার হচ্ছে তিন ভাগে, তিনটা প্রাণীদেরকে তিনটা দলে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ইউরোকর্ডাটা, আরেকটা হচ্ছে সেফালোকর্ডাটা, আরেকটা হচ্ছে ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটার ক্ষেত্রে শুধু যে লেজ অঞ্চল সেটাতে লার্ভা অবস্থায় থাকবে, এটার উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়াতে এরকম দেখা যায়। আবার সেফালোকর্ডাটাতে থাকবে লেজ অঞ্চল থেকে একদম মাথা শীর্ষ প্রান্ত পর্যন্ত, এবং এটা সারা জীবন থাকে, যেমন ব্রানকিওস্টোমা। আবার ভার্টিব্রেটার ক্ষেত্রে যেটা থাকে সেটা হলো পূর্ণাঙ্গ অবস্থায়, এটা তখন মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। এটা হচ্ছে ভার্টিব্রেটার ক্ষেত্রে দেখা যায়। এবং তাহলে তোমরা বুঝতে পারলা যে যেখানে নটোকট থাকবে সেগুলোকে ভার্টিব্রেট, আর নটোকট যেগুলোতে থাকবে না সেগুলো হচ্ছে ভার্টিব্রেট আর নন কর্টেক্স। এগুলোকে কর্টেক্স বলা হবে, আর ওগুলোকে বলা হচ্ছে নন কর্টেক্স, যেমন পরিফেরাল টু এগ্যানটাস। তো এই এই বিষয়গুলোর ভিত্তিতেই মেইনলি যে ক্লাসিফিকেশন গুলো, সেই ক্লাসিফিকেশন গুলো করা হচ্ছে। তো খুবই ইচ্ছা ছিল তোমাদের সাথে সরাসরি ক্লাস করার, অচিরেই তোমাদের সাথে সরাসরি ক্লাসে দেখা হবে, এবং তখন বিস্তারিত আর কথা হবে, আরো ক্লাস অনেক প্রাঞ্জল হবে এই আশা করি। আর পরবর্তীতে তোমাদের সাথে যে অ্যাসাইন টপিক গুলো রয়েছে সেই টপিক গুলো নিয়ে কথা বলবো, এই প্রত্যাশা রাখছি। আজকে তাহলে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, এই কামনা করে শেষ করছি।